গাইস আজকে ব্লগটা একটু আলাদা রকম আর আজকে ব্লগটা চেষ্টা করছি তোমাদের জন্য নতুন একটা এন্টারটেইনমেন্ট দেওয়ার তোমাদের সাথে আর সব বলিকা বকরা বলে না একজন থাকে বলিকা বকরা সেটা হচ্ছে আমি আর আমার উপরেই সব অ্যাপ্লাই ওর উপরে অ্যাপ্লাই করে দিয়েছি সো গাইস ব্লগটা কি নিয়ে সেটার জন্য সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে সো গাইস দেখা হচ্ছে পরে স্টার্ট করে দিস তো হ্যালো গাইস তো চলে এসেছি বুঝতেই পারছো এই যে দেখতে পাচ্ছ চিরকুট রয়েছে এখানে তো এখানে ইংলিশের আমাদের সব অ্যালফাবেটগুলো এর থেকে জেড অবধি সবগুলো রয়েছে এই বোল্টার মধ্যে আমি সবগুলো ভালো করে মিক্সড করে দিচ্ছি দেন কি হয় তো তোমাদের দেখাচ্ছি তো গাইস চলে এসেছি আবার এই যে বোল্টার হাতে তো দেখো কি হয় খাবো না মাথায় রাখবো ওটা মাথায় রাখার জিনিস আবার এর মধ্যে অ্যালফাবেট রয়েছে তুই যে কোনো একটা চোখ বন্ধ করে এখানে তুলবি যে কোনো একটা না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি তুই কি কই রে খুঁজে পাচ্ছি না তোল তোল এই যে দেখতেই পাচ্ছ কি পড়েছে রে পেয়েছি কি পড়েছে ও তো গাইস দেখ ভালো দেখি দি সি দেখি দি দেখ ভালোভাবে দেখতে হচ্ছে সি পড়েছে সি দি কি করে বলো তো মারবো নাকি ধরে না না যাই হোক তো খুব এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করেছি আর মোদ্দা কথা হচ্ছে এই চ্যালেঞ্জটা আজকে একটা চ্যালেঞ্জ আছে সি দিয়ে ওকে পুরো 24 ঘন্টা চ্যালেঞ্জ করতে হবে যা যা খাবে এমনকি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স এভরিথিং যা যা খাবে ওকে সব কিছু সি অক্ষরটা দিয়ে খেতে হবে পিছনে ভাই রয়েছে তো দেখতে পেলে আমার কি পড়েছে ভাগ্যে সি পড়েছে তাই সি দিয়ে কি কি খাবার আছে সেটা সন্ধেবেলা ভাবি আর সকালবেলা থেকে ব্লগটা পুরো স্টার্ট হবে তো দেখতে থেকো আমার সকালবেলা থেকে আর আমাদের সাথে এই পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো টাটা গুড মর্নিং গাইজ তো আমার চ্যালেঞ্জটা শুরু হচ্ছে আর সকাল থেকে তোমরা দেখতেই পেলে আগে দেখালাম যে এ থেকে জেড অবধি যা সব অ্যালফাবেট ছিল সেখান থেকে আমার সিটা আমার ভাগ্যে জুটেছে তো একটুখানি এদিক ওদিক খাবার করতে গিয়ে দেরি হয়ে গেছিলো তাই কালকে আর ব্লগটা করতে পারিনি তো আজ সকাল থেকে ভাবলাম যে আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করি তাহলে তোমাদের 24 ঘন্টার ব্লগটা দেখাতে পারবো তো আজকে আমার 24 ঘন্টা আমি সি অ্যালফাবেট দিয়ে যা যে যে খাবার হয় সেই রকম খাবার আমি দেখানোর চেষ্টা করব তো চলো এই ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিই তারপরে শুরু করা যাবে টাটা তো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন কি খাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের তো ব্ল্যাক কফি করেছি তো দেখো ব্ল্যাক কফিটা তো গাইস দেখো তোমাদের দেখালাম সকালবেলা কি খেয়েছি ফ্রেশ হয়ে আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব আমি তো ব্রেকফাস্টে কি খাচ্ছি তো দেখো ব্রেকফাস্টে কি খাচ্ছি আর সি দিয়ে অ্যালফাবেট তো ভাতের সাথে আমি কি খেতে পারি এখন আমি ভাত খাই তো ভাতের সাথে কি খেতে পারি এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখো আমি Thank you.
আমি তোমাদের দেখালাম আমি কি খেয়েছি ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে কি খেয়েছি সেটা তোমরা দেখতেই পেলে। আর আমি সিহি অ্যালফাবেটের মধ্যে ওইটাই ব্রেকফাস্টে বেটার, মানে বেটার আমি পেলাম যে না ঠিক আছে ওইটাই খাওয়া যেতে পারে ব্রেকফাস্টে ভাতের সাথে। তো তাই তোমাদের দেখালাম। তো তোমরা কমেন্টে বলো যে কেমন লাগলো। আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চে। তো লাঞ্চে আবার দেখা হবে। আমি একটু ফ্রেশ হয়ে নিই, মানে আমি চান টান করে নিই। আর একটা আকর্ষণীয় জিনিস একটা আছে বিকেলে, সেটা সুযোগ হলে তোমাদের দেখাবো। তো এখনকার মতন টাটা, লাঞ্চে দেখছি চান টান করে ফ্রেশ হয়ে। আর বললাম যে দুপুরবেলা তোমাদের দেখাবো কি খাচ্ছি লাঞ্চে। তো সেটা তোমাদের দেখানোর জন্য চলে এসেছি চান টান করে। রান্না মায়ের রান্না কমপ্লিট। আর কি কি করেছে সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরেই। তো আর দুপুর আর বললাম বিকালবেলা আমি আর আমার বোন একটা কাজ করব। সেই কাজটা কি তো দেখতে হলে চোখ রেখো। আর জানি না কত দূর মানে হবে কি না সম্ভব, দেখাতে পারবো কি না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে, মেঘলা ওয়েদার, জানি না। আর যদি হয় তো কাজটা তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আমাদের চ্যানেলটা দেখতে থেকো প্রথম থেকে শেষ অবধি, কিন্তু পুরোটা দেখো, খুব ইন্টারেস্টিং। এখনো রাত্রির আছে বা সন্ধেবেলা টিফিনটা আছে। তো দেখার জন্য চোখ রাখো আমাদের চ্যানেলটা। তো টাটা, খেয়ে আসি আগে, তারপর দেখাচ্ছি। ইয়াম্মি খাবার, আর দেখতেই পাচ্ছ কি ইয়াম্মি খাবার। রাইস আর চিকেন, জিভে জল চলে এলো। তো খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, বাই। খেতে বসবো। তো দেখালাম কি মেনু। তো তাও আরেকবার বলে দিচ্ছি, চিকেন হয়েছে। তো চিকেন দিয়ে রাইস দিয়ে খাবো এখন। চলো খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। টিফিন, সন্ধ্যের টিফিন তৈরি করতে আরম্ভ করে দিয়েছি। আর বৃষ্টি পড়ছিল তাই আর সেজে গুজেও কিছু করতে পারিনি, দেখাতে পারিনি, তাই তো সরি আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের। তো দেখো আমি বাবা আর ভাইয়ের এটা তৈরি করছি। তো এটা কি রয়েছে, ছোলা সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এত সস দেখতেই পাচ্ছ। তো চলো হ্যালো গাইস। তো রাতের ডিনার টাইম হয়ে গেছে। তো ডিনার খাবো। আর তোমরা দেখলে সন্ধ্যেবেলা কি খেয়েছি স্ন্যাক্সে। তো এখন ডিনার টাইম। তো ডিনার কি খাচ্ছি তো দেখো। হাই করে দাও একটু, হাই। আটকে গেছে ভাই আমার, ওরে বাস, কড়াই নিয়ে বসেছে ভাই আমার। যাই হোক, তো রাতের ডিনার হচ্ছে এটা, মশা কামড়াচ্ছে প্রচুর। তো রাতের ডিনার কি এটা, এটা হচ্ছে চিকেন। আর বুঝতে পারছো এটা কি, রুটি। তো খেয়ে নি। দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে সব, ডিনার কমপ্লিট। আর আমি আজকে সকাল থেকে রাত অবধি যা যা খেলাম তাই দেখালাম। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তো কেমন হয়েছে সেটা একটু কমেন্টে বলো। তো টাটা।